আসসালামু আলাইকুম। আমার মেয়েদের বয়স যখন 7 বছর ছিল, তখন একদিন রাতে ঘুমোতে যাবার আগে আমার কোনো একটা কথায় আমার মেয়ে খুব ইমোশনাল হয়ে যায় এবং সে কিছু একটা বলতে যাচ্ছিল। আমিও বুঝতে পারছিলাম যে সে খুব স্পেশাল কিছু একটা বলবে, তো তখন আমি রেকর্ডারটা অন করে দিই, যেটা ওরা টের পায় না। তো আমি ওদের দুজনের মাঝখানে শুয়েছিলাম, এমন সময় আমাদের মাঝে কিছু আবেগ ঘন ইমোশনাল কথা হয়। আসুন সেই কথাগুলো আগে একটু শুনি। পেন্টিং প্রোগ্রাম ছিল না, আমি যেতে লজ্জা পাচ্ছিলাম কথা বলতে, তুমি আমাকে বলছিলা ও রে আমার শোনা, আমার কথাটা মনে পড়লে চোখ থেকে পানি বেরোনো শুরু করে দেয়। ওরে বাবা, তাই? তারপর তুমি রে আমাদের কত কিছু করছো, কত আদর করছো, কত ভালোবাসো, তোমার মনে করলেই কান্না আসে। বলে ওরে তুমি কাঁদছো কেন? খুশিতে কাঁদতেছি। ওরে আমার সোনা, ওরে বাবা, রামিসাও চলে আসছে। আহারে রামিসা, কি হয়েছে বাবা? আমি যতটুক ভাবি যে তোমার একটু লক্ষ্য হওয়া উচিত, ততটুক ভালো হওয়া উচিত। হ্যাঁ, তার থেকেও তুমি বেশি ভালো, অনেক বেশি ভালো। তাই বাবা? এটা সত্যি করে। ও তাই? সত্যি কথা? তার মানে তুমি, তোমরা দুজন যে কাঁদছো, এটা কি আনন্দের কান্না? পাপাই মানে কি দিয়ে কিছি? ওকে দাও আমাকে। আউ আউ আউ, সরি। তোমার প্রত্যেকটা ফিলিংস ভালো লাগে। তাই? যেমন আরো কয়েকটা ফিলিংস এর কথা বলতো। যেমন তুমি হঠাৎ করে যদি আমাদের কোনো ব্যথা লেগে যায়, তোমার এই যে হাত পায়ের সঙ্গে একটু লেগে, তখন তুমি বলো সরি। শোনা, আমার এগুলো সব অনেক ভালো লাগে কথাগুলো। তাই? হ্যাঁ। আচ্ছা আরেকটা বল দেখি। তুমি আমাদের সঙ্গে ভাত খাওয়ার সময় সময় কাটাতে তোমাদের লোনলি লাগে বলে আমার এটা অনেক ভালো লাগে। ওরে বাবা রে, আমারও। তুমি যে আমাদের যেভাবে কোনো কিছু করলে, তুমি যেভাবে ডাকো, তোমার ভালো কিছু বলে, তুমি যখন আমি কাঁদতেছিলাম তুমি বলছো না ও রে সোনা, আমার জিনিসটা এত ভালো লাগে। ও রে সোনা, শুনলেন তো, তাই না? খুব আবেগ ঘন একটা মুহূর্ত ছিল এটা, এবং আমার স্মৃতিতে এখনো এই ঘটনাগুলি খুব স্পেশালি আমাকে আঘাত করে, আমার মনে পড়ে, আমার খুব ভালো লাগে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যারা হয়তো ভালো মতো বোঝেন নাই বলি, প্রথমে ও বলছিল যে একটা স্কুলে একটা প্যারেন্টিং প্রোগ্রামে আমার মেয়ে কিছু একটা বলতে চাচ্ছিল প্যারেন্টসদের উদ্দেশ্যে, এটার জন্য সে মাইক্রোফোনটা হাতে নেয়। কিন্তু মাইক্রোফোনটা হাতে নেওয়ার সাথে সাথে ওর বুকের ধরফড়ানি বেড়ে যায় এবং সে কোনো কথাই বলতে পারছিল না। এমন সময় আমি ওর পাশে দাঁড়াই, ওকে জড়িয়ে ধরি এবং ওকে আমি উৎসাহ দিচ্ছিলাম যেন সে কথা বলতে পারে। এই অভিজ্ঞতাটা সে আমাকে বলছিল যে ওর ওই মুহূর্তটা এত ভালো লেগেছিল। আমি ওকে বলেছিলাম, ওরে আমার সোনা, তা তুমি কিছু বলো, এই ধরনের কিছু একটা বলছিলাম। এই কথাটা ওর খুব ভালো লাগে এবং সেটাই সে আমাকে প্রকাশ করে, এবং সে আরো বলছিল যে তুমি, আপনারা শুনলেন যে তুমি আদর করো, ভালোবাসো। এগুলি একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে কারো সামনে কিছু পারফর্ম করতে বলি, মেহমানদের সামনে বা কোথাও গেলে, এবং সে যদি ঠিক মতো পারফর্ম করতে না পারে, আমি দেখেছি বা আমি খবরও দেখবেন এমন খবর আসে, সে যদি ঠিক মতো পারফর্ম না করতে পারে, তাকে আমরা অপমানিত করি, লাঞ্ছিত করি, তাকে মায়ের দিই, বকা দিই। অথচ খেয়াল করেন, আমার মেয়ে, আমি তাকে সে সময় সাপোর্ট করেছি, তাকে আমি উৎসাহ দিয়েছি, এটা তার অন্তরে এমনভাবে গেঁথে গেছে যে সে কোনো একদিন ইমোশনালি সেই কথা আমাকে বলে ফেলল। সে এটাও বললো যে সে খুশিতে কাঁদছে। সে আরো কি বললো, দুজন আমার বুকে চলে আসলো এবং দেখেন একটা আমার মেয়ে একটা পর্যায়ে বললো যে আমি যতটুকু ভাবি তোমার এতটুকু ভালো হওয়া উচিত, আব্বু তুমি তার চাইতেও বেশি ভালো। মাশাআল্লাহ, দেখেন একটা ছোট্ট শিশু কি সুন্দর করে, চমৎকার করে তার ভাষাগুলিকে সে ব্যবহার করে তার তার ইমোশনকে সে প্রকাশ করছে। সে আরো বললো যে তোমার প্রত্যেকটা ফিলিংস ভালো লাগে। যেমন আমি যখন জানতে চাইলাম, যেমন কয়েকটা ফিলিংস এর কথা বলো, সে বললো যে যখন আমাদের ব্যথা লাগে তখন তুমি বলো যে আই এম সরি বা এই জাতীয় কিছু। তারপরে যখন এটাও বললো, যখন আমরা দুজন ভাত খাই এবং আমাদের যেন লোনলি না লাগে, এই জন্য তুমি আমাদেরকে সময় দাও, আমাদের সঙ্গে বসো, কথা বলো, এগুলি ওদের খুব ভালো লাগে। একটা জিনিস দেখেন,
সব বাচ্চারাই মোটামুটি তাদের মাদেরকে ভালোবাসে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। মায়েরা এরকম গুণবাচক সার্টিফিকেট অনেক পেয়ে থাকেন, কিন্তু বাবারা বাবারা কিন্তু সচরাচর পান না। বাবাদের কাছ থেকে অবহেলাটা অনেক বেশি আসে, সবাই হয়তো অবহেলা করতে চান না কিন্তু তারপরে হয়ে যায়। কেউ কেউ কাজকর্মকে এত বেশি গুরুত্ব দেন বা কাজে এত বেশি ডুবে থাকেন, পরিবারকে অবহেলা করছেন, আপনাদের শিশু শিশু সন্তানদেরকে অবহেলা করছেন। একটা জিনিস দেখুন, শিশুরা বড় হয়ে যাবে, আপনি আপনার অযত্নে অবহেলায় একসময় বড় হয়ে যাবে এবং আপনি ছোটবেলায় এই সমস্ত চমৎকার কিউটনেসটা আপনি হারিয়ে ফেলবেন। আপনার সন্তানদের সাথে যে এখন সময় কাটাচ্ছেন না, সময় দিচ্ছেন না, এই বিষয়গুলি ভবিষ্যতে আর কোনোদিন পাবেন না। বাবাদেরকে আমি বলি, দেখুন যে সন্তানটা সামহ বড় হয়ে যাবে, আপা প্যারেন্টসদেরকেও বলছি সন্তানটা সামহ বড় হয়ে যাবে। যারা আপনারা সময় দিচ্ছেন না, যারা উভয়ে কর্মজীবী হওয়ার কারণে সন্তানরা শুধুমাত্র সার্ভেন্ট এবং বুয়াদের কাছে বড় হচ্ছে, এরা বড় হয়ে যাবে। বাট দে উইল লার্ন হাউ টু গ্রো আপ উইদাউট প্যারেন্টস, দে উইল লার্ন হাউ টু স্পেন্ড টাইম উইদাউট প্যারেন্টস, দে উইল লার্ন হাউ টু ডু ফান উইদাউট প্যারেন্টস। ন্যাচারালি একদিন আমাদের সন্তানরা যুবক যুবতী হবে, কিশোর কিশোরী হবে, যুবক যুবতী হবে, তখন আমরা হয়তো আর একটু বয়স বাড়বে এবং আমরা চাইবো সন্তানদের আর একটু কাছে ঘেঁষতে, সন্তানদের সাথে সময় কাটাতে। বাট দে হ্যাভ নট লার্ন হাউ টু স্পেন্ড টাইম উইথ প্যারেন্টস, দে ডোন্ট নো হাউ টু ডু ফান উইথ প্যারেন্টস। সো তখন কিন্তু তারা আমাদের সাথে সময় কাটাতে চাইবে না, সময় কাটাতে তাদের ভালো লাগবেই না, আমাদের কাছে ঘেঁষতে ওদের ভালো লাগবে না, তাই না? বিশেষ করে যখন আমাদের সন্তানটা টিনেজ হয়ে যাবে, টিনেজ বয়সে ঢুকবে, যে সমস্ত প্যারেন্টসরা সন্তানদের সাথে এখন সময় কাটাচ্ছেন না, আপনার সন্তানদেরকে তো আপনি বুঝতেই পারছেন না যে আপনার সন্তানের কি ভালো লাগে, কিভাবে তার খারাপ অনুভূতি হয়, কিভাবে তার ভালো অনুভূতি হয়। তো যখন টিনেজে ঢুকবে তার বিভিন্ন সমস্যা আপনি সমাধানে হিমশিম খাবেন, কারণ কারণ আপনি জানেন না যে আমার সন্তান কোনটা পছন্দ করে, আপনি জানেন না কিভাবে ওর সাথে কথা বললে এটা সহজে বুঝবে। Because you did not spend enough time at their childhood, তাই না? So প্যারেন্টসদেরকে বলছি, প্লিজ আপনারা আর অবহেলা করবেন না। বিশেষ করে বাবাদেরকে বলছি, বাবারা আপনারা আর অবহেলা করবেন না প্লিজ। আপনাদের কাজ আছে, ঠিক আছে, ট্রাই টু ফাইন্ড আউট সাম টাইম টু স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, ওকে? আপনাদের অনেক ব্যস্ততা আছে, একথা সত্য। বেশি দুঃখজনক কিছু কিছু পরিবারকে আমি জানি, যারা যে সমস্ত বাবারা শুধু ফ্রেন্ডসদেরকে, তাদের বাল্যকাল বা কলেজ ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ডসদেরকে এত বেশি গুরুত্ব দেন, তাদের সঙ্গে আড্ডা দেওয়াটা প্রতিদিনের এত বাধ্যতামূলক হিসেবে তারা কাটান যে ফ্যামিলিকে অবহেলা করেন। এবং এই সমস্ত ঘটনা থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে, নাও দে আর সেপারেটেড, নাও তাদের আর সংসার চলছে না, তারা তারা ডিভোর্স নিয়ে ফেলেছে, এমন ঘটনা আশেপাশে ঘটছে। মানে ফ্রেন্ডস ছাড়া লাইফ ইম্পসিবল, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, এই টাইপের বিষয় এখন কিন্তু দেখা যাচ্ছে, যে ফ্যামিলিকে মোটেও পাত্তা দিচ্ছে না কিন্তু ফ্রেন্ডসদের ডাকে সবসময় সাড়া দিচ্ছে, ফ্রেন্ডসদের আহ্বানে সবসময় সাড়া দিচ্ছে। যাই হোক, আমি খুব সংক্ষেপে কথা বলতে চাচ্ছিলাম, একটু বড় হয়ে গেল বোধ হয়। বাবাদেরকে বলছি, প্লিজ আপনারা যে অডিওটা একটু আগে শুনলেন, আমার সন্তানদের সাথে ঘটে যাওয়া ছোটবেলার ঘটনা, বলেন আপনাদের কি ভালো লাগেনি? এমন ঘটনা কার না ভালো লাগে? আর এমন একটু ঘটনা জানেন, প্যারেন্টসদেরকে এগুলো একটা ফুয়েল হিসেবে কাজ করে, এগুলি অনেক এনার্জি দেয়, অনেক উৎসাহ দেয়, সন্তানদেরকে ভালোবাসতে আরো সাহায্য করে। তো যাই হোক, বাবাদেরকে বলছি প্যারেন্টিং শুরু করে দেন, প্যারেন্টিং কোর্স শুরু করে দেন, হ্যাঁ, সন্তানদের সাথে সময় কাটান। যখন আপনার সন্তান আপনাকে এভাবে সার্টিফিকেট দিবে যে আমার যতটুকু মনে হয় তোমার এতটুকু ভালো হওয়া উচিত, তুমি তার থেকে বেশি ভালো, তোমার আদর ভালো লাগে, ভালোবাসা ভালো লাগে, আমাদের সাথে সময় কাটাও, এগুলি ভালো লাগে, এই সার্টিফিকেট যখন আপনার সন্তান আপনাকে দেবে, এই সার্টিফিকেট কোনো ভেজাল নেই, দুর্নীতি নেই, এ ব্যাপারে একদম আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তো আসুন আমরা একে অপরকে সাহায্য করি, প্যারেন্টিং এর পরামর্শ দিয়ে, প্যারেন্টিং এর কৌশলগুলি অবগত করে, যেন প্যারেন্টিং বিষয়টা আমাদের জন্য সহজ হয়। আল্লাহ আমাদের জন্য সাহায্য করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।